হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আন্দামানের শেষ দিন আমার, আর আমার ফ্লাইট ডিলে আছে, তো অনেকটা আগে আগে চলে এসেছি। তো আমি এসে নিয়ে বোর্ডিং পাস নিয়েছি। তো বোর্ডিং পাস নেওয়ার সময় বলছে যে তাড়াতাড়ি স্টার্ট হতে পারে, অ্যানাউন্স করা হবে। তো যে কারণে ভিডিওটা বানাচ্ছি, আজকে লাস্ট ভিডিও। তো পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে রয়েছে এই মুহূর্তে। তো যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি যখন লাস্ট 2021 সাল যখন কোভিড চলছিল, সেই সময় পোর্ট ব্লেয়ারে এসেছিলাম। তো সেই সময় এই টার্মিনাসটা মানে তৈরি হচ্ছিল। তো আজকে যখন 2023 সাল পোর্ট ব্লেয়ারে আবার এলাম, তো দেখলাম এই ইন্টারন্যাশনাল টার্মিনাসটা তৈরি হয়ে গেছে। এবং একটা টার্মিনাস ইন্টারন্যাশনাল বানাতে গেলে যে ধরনের ফেসিলিটি থাকা দরকার, তার সবগুলো ফেসিলিটি আছে। এবং এটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা উদ্বোধন করেছে। তো এয়ারপোর্টে সমস্ত যেরকম ফেসিলিটি থাকা দরকার সব ফেসিলিটিগুলোই আছে। আর আজকে যেহেতু শেষ দিন, তো মনটা একটু খারাপ লাগছে। পোর্ট ব্লেয়ারকে বিদায় জানিয়ে আবার ফিরতে হচ্ছে কলকাতায়। এবং বেশ কয়েকটা দিন ভালোই ছিল, বেশ আনন্দে কাটালাম। তো হ্যাঁ, কলকাতার মতো হয়তো অত ফেসিলিটি পোর্ট ব্লেয়ারে নেই, কিন্তু এখানে প্রকৃতির যে একটা সুন্দর মানে নেচার, একটা সুন্দর ভাব রয়েছে, সেটা দেখেই সারাক্ষণ টাইম কেটে গেছে এবং খুবই ভালো কেটেছে এবং কোনো অসুবিধা হয়নি। আর যেটুকু প্রতিবন্ধকতা ছিল সেটুকুনি মন থেকে মেনে নিয়েছি, কারণ এইটুকুনি একটা প্রবলেম হতেই পারে যেহেতু এটা একটা দ্বীপে রয়েছে। তো ঠিক আছে, আমি একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই পোর্ট ব্লেয়ারে আসুন, পোর্ট ব্লেয়ারে এসে ঘুরুন, মিলে যান, হ্যাডলকে যান, সেলুলার জেলে যান, এবং এখানে যে সমস্ত সাইট সিন রয়েছে সেগুলো আপনারা দেখুন। তো ঠিক আছে, মোটামুটি চারপাশটা আপনাদের এবার একটু ঘুরে দেখাই যে এখানে কী কী রয়েছে না রয়েছে, কী ধরনের কী ফেসিলিটি, লোকজন কী করছে না করছে। আর এয়ারপোর্টটা দেখে আমার সত্যি মন থেকে খুব ভালো লাগছে। আগে যখন আসতাম, একটা ছোট্ট এয়ারপোর্ট ছিল সেখানে, অ্যাকচুয়ালি ওটা মানে মেনলি ওটা আর্মির জন্যই অপারেশন হতো। তো ওখানে ছবি টবিও খুব একটা তুলতে দেওয়া হতো না এবং একদম ছোট এয়ারপোর্ট ছিল। তো কিছুটা অংশ ওই প্যাসেঞ্জারের জন্য খুলে দেওয়া হয়েছিল, কেননা যেহেতু এটা একটা দ্বীপ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, তো সেহেতু যোগাযোগের ব্যবস্থা যেহেতু মানে জাহাজ আর আকাশপথ ছাড়া নেই, তো সেই জন্যে খুলে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে অনেক বছর পর মানে খুবই ভালো লাগছে। আমি প্রথম 2016 সালে পোর্ট ব্লেয়ারে আসি, তো সেই 2016 সাল আর আজকে 2023 সাল অনেক বদলে গেছে পোর্ট ব্লেয়ার। এবং শুধু যে এয়ারপোর্ট বদলেছে তা না, এখানকার যে পরিকাঠামো ধীরে ধীরে উন্নতি করছে। তো যেমন আগে যখন এখানে এসেছিলাম তখন মোবাইলই কাজ করতো, তখন মোবাইল কাজ করতো না। তারপরে যখন 2021 সালে এলাম তখন দেখলাম মোবাইল কাজ করছে, কিন্তু নেট কাজ করছে কিন্তু ঠিক মতো নয়। তারপরে যখন এলাম 2023 সালে, আন্দামানের বেশিরভাগ অংশে 5G পরিষেবা চালু হয়েছে এবং আমি যেহেতু জিওর সিম ইউজ করি, তো জিও এখানে 5G সার্ভিস দিচ্ছে এবং মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা হচ্ছে না এবং কলের ক্ষেত্রে তো কোনো সমস্যাই হচ্ছে না। তো এই যে ডেভেলপমেন্টগুলো ধীরে 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 ট্যুরিস্টদেরও অ্যাট্রাকশন করবে এইখানে আসার জন্য, এই ফেসিলিটিগুলো পাওয়ার জন্য। তো ঠিক আছে, বক্তব্য না বাড়িয়ে এবার আপনাদের একটু চারদিকটা ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টে
মোটামুটি যথেষ্ট ভিড় রয়েছে। দেখুন চেকিংয়ে দেখুন প্রচুর লোকজন অপেক্ষা করছে বোর্ডিং পাস নেওয়ার জন্য। সেলফ চেকিং করার জন্য যে সিস্টেম কলকাতা এয়ারপোর্টে থাকে এখানেও রয়েছে, আপনারা নিজেরাই নিজেদের সেলফ চেকিং করতে পারবেন। দেখুন এবং একটা দুটো না অনেকগুলো মেশিনই এখানে রয়েছে। দেখতেই পাচ্ছেন ভিড় রয়েছে প্রচণ্ড, মোটামুটি যেরকম ভিড় থাকার কথা। দেখুন এখানে এসে সবাই ছবি তুলছে, এটা একটা এখানকার যে আদিবাসী আছে তাদের মানে একটা নাচের দৃশ্য, এটাকে সুন্দর করে ইয়ে করা হয়েছে। তো भैया एक फोटो खींच देंगे हम चारों को, एक फोटो खींच ऐसा करके पकड़ के खड़ा খুব সুন্দর লাগছে, সবাই এসে এখানে ছবি তুলছে, জিনিসটা খুব ইন্টারেস্টিং এবং সবাইকে অ্যাট্রাকশন করছে। দেখুন সিকিউরিটি চেকিং হচ্ছে এদিকটাতে। তো যেটা একটা সমস্যা নয়, একটা জিনিস যেটা দেখলাম যে এখানে খাবারের দোকানটা কমই আছে, মানে একটাই দোকান দেখলাম। যেহেতু এটা নতুন এয়ারপোর্ট তো সেই জন্য এখনও পুরোপুরি প্রিপেয়ার হয়ে উঠতে পারেনি খাবারের দোকানগুলো। আগামী দিনে যখন আসব তখন আরও খাবারের দোকান দেখতে পাবো, এবং আমাদের কলকাতায় যে সমস্ত বড় বড় ফুড চেইনগুলো রয়েছে যেমন বার্গার কিং বা KFC বা ম্যাকডোনাল্ডস বা যেগুলো আমাদের হলদিরামস, এই ধরনের যে সমস্ত দোকানগুলো সেই দোকানগুলো আগামী দিনে এখানে দেখতে পাবো, এবং সেটা অনেকটাই অ্যাট্রাকশন আরও বেড়ে যাবে, লোকজনের আরও সুবিধা হবে। এই একটাই খাবারের দোকান দেখুন, এবং একটা ভালো জিনিস দেখলাম যে আমি যেহেতু ভেজ খাই এখানে ভেজ ক্যাফেই লেখা আছে, তো পুরোটাই মানে একদম ভেজ একদমই, এবং লোকজন প্রচুর পরিমাণে আসছে এবং খুব সুন্দর খাবার টাবার পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছি। এবং দেখুন তার পাশে একটা সুন্দর এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করানোর জন্য সুন্দর একটা কী বলবো একটা গাছ লাগিয়েছে সমস্ত, এরকম আমি দেখেছিলাম গোয়া এয়ারপোর্টেও এরকম রয়েছে, এয়ারপোর্টটাকে সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন এখানে একটা সুন্দর পাখির ম্যাকাওয়ের ছবি দিয়ে একটা সুন্দর ইয়ে করেছে। আর লাস্টের ভিডিওতে আমি একটা জিনিস বলতে চাই যে আমি যখন পোর্ট প্লেয়ারে প্রথম পা রাখি তো আমার কাছে যেহেতু কোনো খবর ছিল না যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পোর্ট প্লেয়ারটা ওপেনিং হয়ে গেছে, তো আমি ভেবেছিলাম হয়তো এটা ওপেনিং হয়নি, জাস্ট একটা অপারেশন করতে দিচ্ছে, এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। তো কিন্তু পরে আমি জেনেছি যে এটা উদ্বোধন হয়ে গেছে এবং এটা প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছে। তো
আমি এই তথ্যটা আপনাদের দিয়ে রাখলাম, কারণ আমি ওখানে একটুখানি ভুল বলেছি জাস্ট, তো সেটা জাস্ট শুধরে নিলাম। তো যেটা বলার ছিল যে আপনাদের এই বোর্ড প্লেয়ারে এসে মানে আসার জন্য কীরকম কী খরচা পড়তে পারে, তো আমি একটা আপনাদের ধারণা দিয়ে দিই। এখানে আসতে গেলে আপনাদের মোটামুটি কীরকম খরচা হতে পারে, আপনারা যেহেতু আমি কলকাতা থেকে এসেছি তাই আমি কলকাতার খরচের কথাটাই বলতে পারবো। অন্য খরচ মানে অন্য যে রাজ্যগুলো রয়েছে, কেউ মুম্বাই চেন্নাই দিল্লি থেকে আসতে গেলে কীরকম কী খরচা হবে, মানে ফ্লাইট ভাড়া কীরকম কী লাগতে পারে সেটা আমি জানি না, কিন্তু আমি আপনারা একটু চেক করে নেবেন। বাকি খরচাগুলো মোটামুটি আপনি যেখান থেকেই আসুন না কেন সবই প্রায় একই রকম। তো যেটা হচ্ছে যে কলকাতা থেকে যদি আপনি পোর্ট প্লেয়ার আসেন, ডাইরেক্ট ফ্লাইট রয়েছে এবং সমস্ত প্রথম সারির যে এয়ারলাইন্সগুলো সেগুলো সবগুলোই পোর্ট প্লেয়ারে আসে এবং ননস্টপ প্রায় ধরুন 2 ঘন্টা 30 মিনিট মতো বলে, 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে মোটামুটি কলকাতা থেকে পোর্ট প্লেয়ার আসতে সময় লাগে। তো মোটামুটি যদি আপনারা বেশ কিছুদিন আগে টিকিট কাটেন এবং সেক্ষেত্রে আপনারা আপ ডাউন টিকিট মোটামুটি 14-15-এর মধ্যে পেয়ে যাবেন, এবং যেটা হচ্ছে যে কোভিডের পর থেকে ফ্লাইট ভাড়াটা অনেকটাই বেড়ে গেছে, কারণ আমি পোর্ট ব্লেয়ারে বহুবার এসেছি, তো সেখানে আমি আপ ডাউন করেছি মাত্র 7-8 হাজারে, তো সেই দিনটা এখন আর নেই, সেই দিনটা বদলে গেছে, ফ্লাইট ভাড়া যেহেতু অনেকটাই বেড়ে গেছে। তো মোটামুটি আপনারা পার পারসন আপ ডাউন 14-15 হাজার টাকা ধরে রাখুন। আর এরপর যেটা খরচা হচ্ছে, সেকেন্ড যে খরচাটা সেটা হচ্ছে যে হোটেল এখানে অনেক রকমেরই হোটেল পাবেন, 5-স্টার থেকে শুরু করে নর্মাল থাকার জন্য হোটেল পাবেন। এবং যেটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি পোর্ট প্লেয়ারে এসে আইটিসিতে থাকতে চান সেটাও পারবেন, এখানে আইটিসির মতো হোটেলও রয়েছে। আবার নর্মাল যে হোটেলে আমি থেকেছি খুবই সুন্দর হোটেল, খুবই ভালো হোটেল 1500 টাকায়, সেটাও আপনি পাবেন। তো এবার আপনি কীরকম চুজ করবেন তার উপর আপনার বাজেটটা নির্ভর করবে। তো আপনারা হোটেলটা কোথা থেকে নেবেন, তো হোটেলটা আপনারা মেক মাই ট্রিপ আছে, তারপরে আপনার GoIBGO আছে, Booking.com আছে, Yatra.com আছে, এরকম বিভিন্ন যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলোর মধ্যে থেকে আপনারা যেটা ভালো মনে হবে সেই হোটেলটাই চুজ করে নেবেন, যেটা আপনাদের প্রফিট ফ্রেন্ডলি মনে হবে। তো তারপরে যেটা হচ্ছে যে এখানে কী করবেন, মানে কী দেখবেন, তো যেটা হচ্ছে যে এয়ারপোর্টে নামার পর এয়ারপোর্টের বাইরে থেকে এয়ারপোর্টের ভিতর থেকে গাড়ি নিতে পারেন, সেক্ষেত্রে একটু খরচাটা বেশি হবে, কিন্তু বাইরে বেরিয়ে যদি আপনি অটো নেন তাহলে মোটামুটি 150 টাকার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে, 100-150 টাকার মধ্যে। আর এই গাড়িটাই যদি আপনি এয়ারপোর্টের ভিতর থেকে নেন তাহলে সেক্ষেত্রে আপনার খরচা হবে হয়তো 500-600 টাকা, এমনকি 1000 টাকা পর্যন্ত। তো আপনারা খরচাটা সম্পূর্ণ অনেকটা অংশে নির্ভর করে আপনার কীভাবে আপনি থাকতে চাইছেন। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি এয়ারপোর্টের বাইরে থেকে গিয়ে অটো নিয়েছিলাম এবং সেটা 150 টাকা মতো নিয়েছিল এবং আমাদের একদম হোটেলেই ড্রপ করেছিল। তো ঠিক আছে, এটা তো হলো। এবার আপনারা যেদিন আসবেন সেদিন এসে একটা দিন বিশ্রাম নেবেন, কেননা এখানে প্রচণ্ড গরম এবং শীতের সময় এলেও খুব একটা যে ঠান্ডা পড়ে তা নয়, এখানে সারা বছর একই রকম ওয়েদার থাকে, শুধু বর্ষার টাইমটা বৃষ্টি হয়, এবং বর্ষার টাইম ছাড়াও এমনি সময়ও মাঝে মাঝে দেখতে পাবেন যে রৌদ্রোজ্জ্বল আকাশ আবার খানিকক্ষণ বাদে মেঘ করে বৃষ্টি নামছে। তো আবহাওয়া এরকম চেঞ্জেস হয়। তো তারপরে যেটা করবেন, সেকেন্ড দিন আপনারা বেরিয়ে পড়বেন,
সকালবেলায় সেলুলার জেল যাবেন, সেলুলার জেলটা আপনারা ভালো করে দেখবেন। সেলুলার জেলের টিকিট নেবে 30 টাকা, আমি ভিডিও করার সময় এক জায়গায় 40 টাকা বলেছিলাম, সেটা ভুলবশত বলে ফেলেছিলাম, তার জন্য আমি দুঃখিত। তো আপনারা সেলুলার জেলে 30 টাকা নেবে, সেলুলার জেলটা পুরোটাই ঘুরে দেখবেন, এবং আমি রেকমেন্ড করবো যে আপনারা অবশ্যই গাইড নেবেন, কেননা সেলুলার জেলটাকে ভালো করে জানবেন, কেননা এটা স্বাধীনতার ইতিহাসের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো গাইড নেবেন, প্রায় আপনাকে সেলুলার জেল ঘুরে দেখতে ঘন্টা দুয়েক লেগে যাবে, ভালো করে ঘুরে দেখতে এবং সমস্ত কিছু ভালো করে ঘুরে দেখবেন। তো এরপর যেটা করবেন সেটা হচ্ছে সেলুলার জেল থেকে একটুখানি এগিয়ে ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স রয়েছে, সেখান থেকে রস আইল্যান্ড যাওয়ার বোট ছাড়ে, তো চলে যাবেন সেখান থেকে, টিকিট সংগ্রহ করবেন, 370 টাকা নেবে আপ অ্যান্ড ডাউনে, এবং রস আইল্যান্ডে মোটামুটি ওই ধরুন 1.5 ঘন্টা মতো আপনাকে থাকার জন্য সময় দেবে। তো এই টিকিট কেটে আপনাকে নিয়ে চলে যাবে ফেরি ঘাটে, সেখান থেকে আপনি বোটে করে রস আইল্যান্ড চলে যাবেন, 10 থেকে 12 মিনিট মতো সময় লাগে রস আইল্যান্ডে পৌঁছাতে। তো রস আইল্যান্ডে পৌঁছানোর পর ওখানে দেখবেন ছোটো ছোটো ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, এবং আমি সেটা ভিডিওতে দেখিয়েও দিয়েছি, পার পার্সন 80 টাকা করে নেয়। তো আমি অবশ্যই বলবো যে ওটা আপনারা নেবেন, কেননা অনেকটা যেহেতু ঘুরে দেখতে একটু অসুবিধা হবে, শর্ট টাইমিং থাকে, তো ফটোশ্যুটের ব্যাপার থাকে, তো আপনারা ওই 80 টাকা দিয়ে ওখানে আপনারা ওই গাইড নিয়ে নেবেন, গাইড তো করেই দেবে, সাথে গাড়িটা নিয়ে নেবেন, নেওয়ার পর আপনাদের একদম শেষ প্রান্ত পর্যন্ত আপনাদের গাড়িটা দেখাবে। দেখানোর পর ওখানে আপনাকে যে গাড়ি নিয়ে যাবে তার নাম্বার বলে দেবে, এবং নাম্বার বলে দেওয়ার পর যখন আপনি রিটার্ন আসবেন অন্য গাড়িতে আসবেন, কিন্তু টাকা দেওয়ার কোনো ব্যাপার থাকবে না, শুধু গাড়ির নাম্বার বলবেন যে আমি অমুক নম্বর গাড়িতে এসেছি। তো এবারে রস আইল্যান্ডে গিয়ে যেটা দেখতে পাবেন, রস আইল্যান্ডে ঢোকা মাত্রই আপনাকে অভ্যর্থনা করবে সুন্দর সুন্দর ছোটো 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 বড় মাঝারি নানান রকমের হরিণ, যেটা খুবই মানে ভালো লাগবে বা ছোটো বড় সবারই। তো তারপরে ওই গাড়িতে যখন আপনি উঠবেন, ওই গাড়ির যে ড্রাইভার থাকবে সেই গাইডের কাজটা করে দেবে, সে আপনাকে রস আইল্যান্ডের পুরো ডিটেলসটা বলবে, এবং আমার ভিডিও যারা দেখেছেন তারা সেটা দেখতে পেরেছেন ডিটেলসটা। তো ডিটেলসটা বলার পর আপনাদের ছেড়ে দেবে একদম লাস্ট প্রান্তে, লাস্ট প্রান্তে ছেড়ে দেওয়ার পর ওখানে দুটো ভিউ পয়েন্ট আছে, একটা লো ভিউ পয়েন্ট আর একটা টপ ভিউ পয়েন্ট। তো এই দুটো ভিউ পয়েন্টে অবশ্যই যাবেন, যেটা লো ভিউ পয়েন্ট আছে ওটা সমুদ্রের প্রায় অনেকটা সমুদ্র থেকে বেরিয়ে অনেকটা যেতে হয়, একটা কাঠের ব্রিজ রয়েছে সেই ব্রিজ দিয়ে হেঁটে যেতে হয়, তো সেখানে গিয়ে ছবি টবি তুলবেন, তুলে আর তারপর আপনার যেটা বড় মানে যেটা টপ ভিউ পয়েন্ট রয়েছে, যেটা উঁচুতে রয়েছে সেটা থেকেও দেখবেন, দেখবেন অসাধারণ লাগে। তো এটা করবেন, করে করে মোটামুটি ক্লান্ত হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাওয়ার পর যারা বাঙালি তাদের জন্য বলবো যে এখানে একটা বিখ্যাত বাঙালি রেস্টুরেন্ট রয়েছে আদি বাঙালি বলে, সেই রেস্টুরেন্টটায় করে আপনারা সবাই মিলে চলে যাবেন অটো করে, অটো 40 টাকা ভাড়া নেবে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবেন জমিয়ে, এবং সেখানে ভেজ ননভেজ দুই রকম থালি পাওয়া যায়। তো এই তো গেল প্রথম দিন, তারপর সেকেন্ড দিন যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে অনেক মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামগুলো আপনারা ঘুরে দেখবেন, এবং তার সাথে সাথে বেশ কিছু বীচও রয়েছে, সেই বীচগুলো আপনারা ঘুরে দেখবেন। দেখা টাকার পর আপনাদের যে হোটেলে উঠবেন সেই হোটেলের লোককে বলবেন যে রাত্রেবেলা সেলুলার জেলে লাইট সাউন্ড অ্যান্ড লাইটের যে শোটা হয় সেই শোটা দেখবো তার টিকিট কেটে দেওয়ার জন্য। তো সেই টিকিটটা কিন্তু অনলাইনে পাওয়া যায়, এবং তার জন্য 350 টাকা চার্জ রয়েছে, এগুলো কোনো বার্গেনিং হয় না। তো অনলাইনে টিকিট কেটে দেবে, অনলাইনে টিকিট কেটে দেওয়ার পর আপনারা রাত্রেবেলা হিন্দিতেও হয় বাংলাতেও হয়, হিন্দিতে হয় ইংরাজিতে হয় বাংলায় হয় না,
তো আপনাদের যেটা প্রিফারেবল মনে হবে সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করে আপনারা শোটা দেখতে যাবেন। প্রায় 45 মিনিটের মতো শো। তো আমি এবারে আর শোটা দেখিনি, আমি যখন প্রথম এসেছিলাম তখন আমি শোটা দেখেছিলাম। তো প্রথম যখন আমি শো দেখেছিলাম তারপরের থেকে এই যে এখন যে শোটা হয় আরও আপগ্রেড করেছে, আরও ভালো। তো আপনারা দেখে নেবেন, দেখা টাখার পর খাওয়া দাওয়াটা আপনারা আদি বাঙালিতেই করতে পারেন যারা বাঙালি রয়েছে। খুবই সুন্দর ভালো রেস্টুরেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন এবং রিজনেবল প্রাইস দেবে। তো খাওয়া দাওয়া করার পর এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে থার্ড দিনে আপনারা বেরিয়ে পড়বেন রস আইল্যান্ড এবং হ্যাভলকের জন্য। তো টিকিট যেটা করবেন আপনারা নিজেরাও করতে পারেন, নিজেরা যদি করতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন হ্যাভলক বা নীলের টিকিট লিখে সার্চ করবেন, দেখবেন অপশন পাবেন, সেখান থেকে আপনারা করতে পারেন। বা যারা করতে পারবেন না তারা হোটেলে এসে হোটেলের যে স্টাফ রয়েছে তাদেরও বলতে পারেন, তারা আপনাকে অবশ্যই করে দেবে হ্যাভলক এবং নীলের জন্য। তো আমি বলবো যে আপনাদের যদি টাইমিংয়ের কোনো ব্যাপার না থাকে, বাজেটের যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনারা দুটো আইল্যান্ডেই যেতে পারেন। আর যদি বাজেট এবং টাইমিংয়ের ব্যাপার থাকে তো আপনারা হ্যাভলকেই যাবেন। হ্যাভলকটা আপনারা যে টাইমিংয়ে বোটের জন্য বলবেন সেই টাইমিংয়ে ওই আপনাদের যে টিকিট করবে সে করে দেবে। এবং টিকিট করার সময় আমি বারবার বলছি গ্রিন ওশানে যাবেন, গ্রিন ওশানটা সবচেয়ে ভালো, কেননা গ্রিন ওশানটা আপনাকে যখন মানে বোটটা যখন সমুদ্রে চলে যাবে তখন আপনাকে ওরা ডেকে আসতে দেবে এবং ডেকে এসে আপনি সমুদ্রের যে ভিউ সেটা উপভোগ করতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন। গ্রিন ওশান ছাড়াও বাকি যে বোটগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই ভালো, কোনোটাই খারাপ নয়। কিন্তু আপনারা যদি ফটোগ্রাফি ভিডিও এগুলো যদি করতে চান তাহলে গ্রিন ওশানটাই আমার মনে হয় ভালো হবে। তো মোটামুটি বোট প্লেয়ার থেকে আপনার হ্যাভলক যেতে প্রায় এক ঘন্টা 30 মতো লাগে প্রায়। তো হ্যাভলকে পৌঁছাবেন, হ্যাভলকে পৌঁছে হ্যাভলকে ওখান থেকে আপনাদের অটো পাবেন, গাড়ি পাবেন, বাসও পাবেন। যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি করতে চান তাহলে একটুখানি হেঁটে এগিয়ে ওখানে বাস টার্মিনাস রয়েছে ছোটো মতো, সেখানে দু রকম বাস পাওয়া যায়, একটা ব্যাটারি চালিত সেটা এসি, আর একটা তেলে চলে সেটা এসি নয়। তো যেটা পাবেন উঠে পড়বেন। বাস ভাড়া আমাদের শহরের থেকে তুলনায় একটু বেশি, কিন্তু তাতেও আপনার অনেকগুলো টাকা সেভ হবে, কেননা অটো ভাড়া বা গাড়ি অনেকটাই কস্টলি। তো এরপর হোটেলে চলে যাবেন, হোটেলে চলে যাওয়ার পর যে হোটেলে থাকবেন সেই হোটেলে কারোর সাথে কন্ট্যাক্ট করে নেবেন ঘোরানোর জন্য, বা আপনারা সবচেয়ে ভালো হয় যদি একটা বাইক রেন্ট নিয়ে নেন তাহলে খুবই ভালো হয়। বাইক রেন্ট করে এখানে ঘুরবেন, অনেকগুলো বিচ রয়েছে, কালাপাথার বিচ, রাধানগর বিচ, তারপরে আপনার বিজয়নগর বিচ, এরকম অনেকগুলো এলিফ্যান্ট বিচ, এরকম অনেকগুলো বিচ রয়েছে। বিচগুলো বেসিক্যালি যেরকম হয় সেরকমই, একটু 19-20, তবে প্রত্যেকটার ভিউ কিন্তু অসাধারণ। তো এই বিচগুলো দেখবেন, আর দেখে টেখে এক একদিন এক একটা বিচ দেখবেন, দেখে টেখে খাওয়া দাওয়া যেটা করবেন সেটা হচ্ছে বিচের ধারে বিভিন্ন রকম হোটেল রয়েছে, এই হোটেলগুলো থেকে খাওয়া দাওয়া করবেন। এই হোটেলের খাওয়া দাওয়াগুলো খুবই ভালো এবং সুন্দর। তো এই বিচগুলো, বিচের পাশে যে হোটেলগুলো আছে এখানে বিভিন্ন রকমেরই খাওয়া দাওয়া পাওয়া যায়, কোনো সমস্যা হবে না। তো এই খাওয়া দাওয়াগুলো করার পর আপনারা রাতের বেলাটা একটু বোরিং লাগবে, যেহেতু রাতের বেলা সেরকম কিছু করার নেই, তাও অনেক কফি শপ টপ রয়েছে সেগুলোতে যেতে পারে, আমি যাইনি। তো এভাবে আপনাদের দু তিন দিন হ্যাভলকে কেটে যাবে। দু তিন দিন হ্যাভলকে কেটে যাওয়ার পর আপনারা ব্যাক করে চলে আসবেন, এসে পরদিন আপনারা ফ্লাইট ধরে আবার ব্যাক করে যাবেন আপনাদের গন্তব্যে। তো মোটামুটি এই হচ্ছে বেসিক ব্যাপারটা, যতটা টাচ করার দরকার, যতটা বলার দরকার ততটা বলে দিলাম। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার কাছে জিজ্ঞাসা করবেন। আর এই মুহূর্তে আমি বসে রয়েছি, আমার ফ্লাইট ডিলে আছে, তো ওয়েট করছি ফ্লাইটের জন্য।
তো বোর্ডিং সিকিউরিটি চেকিং করে বোর্ডিং পাস নিয়ে ভেতরে চলে এসেছি একদম। আর ভেতরে অনেকগুলো খাবারের দোকানই রয়েছে, তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো খাবারের দোকানই রয়েছে। খাবারের অর্ডার করেছি, খাবারের অর্ডার করে একটা আলু টিক্কি অর্ডার করেছি 140 rupees। আর পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট করে এরপর ওয়েট করছি কখন খাবারটা দেবে, খিদে পেয়ে গেছে। তো এর থেকে ভালো কিছু অপশান পেলাম না বলে এটাই অর্ডার করলাম। তবে আপনারা প্রচুর অপশান পাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করে নেবেন। আমি জাস্ট ওয়েট করছি আমার অর্ডারটা নেওয়ার জন্য। অবশেষে গেট নাম্বার যে উল্লেখ করা হয়েছে টিকিটে, সেই গেটের কাছেই যাচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, সবারই প্রচণ্ড ব্যস্ততা যার যার গন্তব্যে পৌঁছানোর। দেখুন এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা বানিয়েছে পোর্ট ব্লেয়ারে, তার যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করেছে। দেখুন আগে কোনো অ্যারোব্রিজই ছিল না, এখন দেখুন অ্যারোব্রিজ করেছে, যেটা ফ্লাইটের সাথে কানেক্ট করে ডাইরেক্ট আপনাকে একদম ফ্লাইট থেকে একদম এয়ারপোর্টের ভিতর যাতে আসতে পারেন সেই ব্যবস্থা করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা দেখছি, এদিকে একটা দেখছি, আরও কটা আছি জানি না। স্মোকিং রুমও রয়েছে, যারা ধূমপায়ী তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে, সমস্ত রকম ব্যবস্থা এখানে করা হয়েছে। আপনাদের ভিউটা দেখাচ্ছি, আগের থেকে প্রচুর ডেভেলপ করেছে এবং সত্যি এয়ারপোর্টটা খুব সুন্দর বানিয়েছে। এটা আমার প্রথমবার এয়ারপোর্টে, এই এয়ারপোর্টে প্রথমবার এসেছি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাতে ফার্স্ট টাইম এসেছি। এটা ওপেনিংই হয়েছে 2 মাস। দেখতে পাচ্ছেন লোকজন প্রচণ্ড ব্যস্ত, অবশেষে কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর ঠিকমতো সময় তো ফ্লাইট আসেনি, ফ্লাইট ডিলে হয়েছে আর অনেকটাই দেরি হয়ে গেছে। তো ব্লগকে আর দীর্ঘায়িত করব না, এখানেই ব্লগ শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো রাজ্যে বা নতুন কোনো দেশে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওগুলো আমার দেখতে থাকুন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি।